ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে গ্লাসটি রয়েছে, আচ্ছা, সম্পূর্ণ জাপানি স্টিকার মডেল ইয়ার সহ এখানে রয়েছে, কোনো রকম স্পট নেই, কোনো রকম স্পট নেই। রাজীব ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দেন। জি, আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে 21D মণিপুরী পাড়ার সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা। সহজ করে যদি বলি, সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে ইসলামী ব্যাংকের এটিএম বুথ রয়েছে, ইভিএল রয়েছে, ঠিক তার পাশেই মোল্লা ভেহিকেল শপ। ভাই আছে, কী গাড়ি দেখাবেন? আমি একটি Kr42 নোয়া নিয়ে এসেছি, 2005 মডেল, 2011 রেজিস্ট্রেশন করা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং শক্তিশালী গাড়ি। জি ভাই, এই গাড়িটার মডেলটা কত বলছেন? 2005 মডেল, 2011 রেজিস্ট্রেশন, অল পেপারস আপ টু ডেট। জি, গাড়িটা কি কন্ডিশনে আছে ভাইয়া? ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। কেউ যদি এই গাড়িটা কিনে সার্ভিসটা কিরকম পাবে? জি, সার্ভিস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো পাবে, যেহেতু বেশি সিটের গাড়ি, আপনারা ফ্যামিলি নিয়ে সব জায়গায় যেতে পারবেন ইজিলি। অ্যান্ড হোয়াইট কালারের এই গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, রাইট সাইড ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। দেখতে পাচ্ছেন যে ক্রসগুলো রয়েছে গাড়ির, কোনো রকম ট্যাপ নেই, কোনো রকম কাটাছেড়া বা কোনো কিছুই নেই, অসাধারণ। ফ্রন্ট সাইডটি আপনারা হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন, প্লাস্টিক বাম্পার দেখতে পাচ্ছেন, ফ্রন্ট যে গ্লাসটি রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্ডিশনে রয়েছে। ভাই গাড়ির প্রত্যেকটা সাইডই তো ফ্রেশ। জি, জায়গা স্বল্পতার কারণে আমরা লেফট সাইডটি আসলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো দর্শকদের রিকোয়েস্ট করবো কিংবা কাস্টমারদের রিকোয়েস্ট করবো, আপনারা ফিজিক্যালি এসে দেখেন, ফিজিক্যালি শোরুম ভিজিট করে আপনারা গাড়িটি সামনাসামনি। টায়ারগুলো সার্ভিস কিরকম দেবে? টায়ার সার্ভিস বেশ ভালো পাবেন, দেখতে পাচ্ছেন ভিট। জি, খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, সার্ভিস ভালো দিবে, সার্ভিস ভালো দিবে, চারটা টায়ারই তো ফ্রেশ। জি, ওকে, আমরা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া, পরে ভিতরটা দেখবো। ব্যাক সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে যে গ্লাসটি রয়েছে, আচ্ছা, সম্পূর্ণ জাপানি স্টিকার মডেল ইয়ার সহ এখানে রয়েছে, 2005 এর মডেল এবং মনোগ্রাম সহ দেওয়া আছে। তার মানে গাড়ির প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল, সামনের গ্লাস, পিছনের গ্লাস অরিজিনাল, সবগুলো অরিজিনাল, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ব্যাক বাম্পারে কোনো স্পট আছে ভাইয়া? না, কোনো রকম স্পট নেই, কোনো রকম স্পট নেই। কি অবস্থা রাজীব ভাই? দেখতে পাচ্ছেন বিশাল ভাই, এটা কত লিটারে সিএনজি করা আছে? 100 লিটারের সিএনজি করা আছে, বিশাল। জি, অনেক দূর যেতে পারবেন, বিশাল দূর, অনেক দূর যেতে পারবেন। জি, ওকে ভাইয়া, এটা কয় সিটের গাড়ি? এটা ভাইয়া 7 সিটের গাড়ি, 7 সিটের গাড়ি। যারা 7 সিটের Kr42 চাচ্ছেন তারা অবশ্যই এই শোরুমে চলে আসবেন, সুন্দর একটা গাড়ি আছে। ভাই সিলিংটা কি কন্ডিশনে আছে? ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। জয়েন্টগুলো কি অবস্থা ভাইয়া? জি, জয়েন্টগুলো যদি দেখেন, দেখতে পাচ্ছেন জয়েন্টগুলো ফ্রেশ কন্ডিশনে আছে। জি, লাইট দেখতে পাচ্ছেন, ব্যাক সাইডের লাইট কোনো রকম স্পট নেই। সামনের লাইট, পিছনের লাইট তো অরিজিনাল নাকি ভাইয়া? অরিজিনাল অবস্থায় রয়েছে, অরিজিনাল অবস্থা আছে। এবং কোনো খোলা কাটা বা সিএনজি আছে? না, ওরকম কোনো কিছু নেই, প্রত্যেকটা জয়েন্টই ফ্রেশ। জি, গাড়ির প্রত্যেকটা ডোরই তো ফ্রেশ। জি, কোনো খোলা কাটা বা সিএনজি নেই, ডাউন ফ্লোরের এই গাড়িটি দেখতে পাচ্ছেন, হাই রোফ, ডাউন ফ্লোর। ওকে ভাই, এই গাড়িগুলো কাদের কেনা উচিত? এই গাড়ি যাদের ফ্যামিলি সংখ্যা বেশি তারা আসলে চাইলে ইজিলি 7 জন ইজিলি বসতে পারবেন, আর যদি চান যে না 8-10 জন বসবে তাও বসতে পারবেন, কোনো রকম সমস্যা নেই ইনশাল্লাহ এই গাড়িটিতে। তবে রেন্ট এ গাড়ির জন্য বেস্ট একটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোরগুলো তো ভাই ফ্রেশ, ফ্রেশ কন্ডিশনে রয়েছে। জি, কোনো রকম কাটা ছেঁড়া নেই। ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। খুব সুন্দর একটা গাড়ি। স্টার্টিংটা যদি দেখেন, স্টার্টিংও কোনো রকম স্পট নেই। এসির পারফরম্যান্স কিরকম দিবে ভাই? জি, এসি পারফরম্যান্স আলহামদুলিল্লাহ বেশ ভালো পাবেন, যেহেতু 1800 সিসির গাড়ি, সেহেতু এসি পারফরম্যান্স ভালো হবে। সিট কভারগুলো তো নতুন ভাইয়া? জি, খুব সুন্দর ভাই। এটা কয় সিটের গাড়ি বলছিলেন? 7 সি, 7 সিটের গাড়ি। এসির পারফরম্যান্স সুপার কুল, স্টিয়ারিং, সাসপেনশন, সিভিজন, ইঞ্জিন, জাস এভরিথিং ফ্রেশ। ঠিক আছে রাজীব ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখি। জি ভাইয়া, তাহলে চলুন দেখি আমাদের Kr42 এর ইঞ্জিন। জি ভাই, কন্ডিশন কি অবস্থা ভাই ইঞ্জিনের? জি, ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন, 1800 সিসি এর ইঞ্জিনটি, 1800 সিসি, খুব সুন্দর একটা গাড়ির ইঞ্জিন ভাই। ইঞ্জিনের গিয়ার বক্সটা কি অবস্থা? জি, গিয়ার বক্স এন্ড ইঞ্জিন অরিজিনাল অবস্থায় রয়েছে এখন, সার্ভিস ভালো দিবে। জি, চেসিসটা কি কন্ডিশনে আছে? জি, চেসিস কন্ডিশনে ভালো রয়েছে, কোনো রকম কাটা ছেঁড়া নেই। আর আমরা ভাইয়া আসলে কোনো রকম ভাড়ায় চালিত গাড়ি, রাফ ইউজ করা গাড়ি আমরা আসলে নেই না, আমরা পার্সোনাল ইউজারের কাছ থেকে গাড়িগুলো নেওয়ার চেষ্টা করি। গাড়ির বডি বা ইঞ্জিনে কোনো কাজ আছে? না, বডি বা ইঞ্জিনে কোনো রকম কাজ নেই, আর বাকিটা আসলে আপনারা ফিজিক্যালি এসে টেস্ট ড্রাইভ দিলেই বুঝতে পারবেন গাড়িটি কী কন্ডিশনে রয়েছে।
জি, গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2005, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011। গাড়িটির পেপার ফুল আপ টু ডেট করা রয়েছে। প্রাইস কত চাচ্ছেন গাড়িটির? গাড়িটির প্রাইস চাচ্ছি 10,90,000 টাকা, অবশ্যই আলোচনা সাপেক্ষে। ভাই আপনাদের শপের লোকেশনটা বলে দেন। জি, আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে 21D মণিপুরী পাড়া, সংসদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা। সংসদ ভবনের ঠিক পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটেই মোল্লা ভেহিকেল শপ। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01716802057। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড বাবু ভাই অ্যান্ড আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।